পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। গাজীপুর জেলাবাসীর পক্ষ থেকে প্রবাসী এবং দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফ্রান্সের লাকানো পার্কে আসছি। এখানে আমাদের ঈদের পরে পুনর্মিলনী অনুষ্ঠান। আমাদের গাজীপুর ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছে, গাজীপুর ডিস্ট্রিক্টের সবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজকে। তো আজকের প্রোগ্রামের সম্পূর্ণ ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, আমি এখন অনুষ্ঠানে চলে যাচ্ছি। লাকানো পার্কে শীতের ফ্লোরিয়াল এই পার্কে অনুষ্ঠানটি হয়েছে। তো আমরা এসেছি, এসেই আমরা খাওয়া দাওয়া করেছি। তো আগেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, যারা আগে এসেছিল সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে। আমরা তিনটা সাড়ে তিনটা বেজে গেছে, আমরা লাঞ্চ করতেছি। আর লাঞ্চে ছিল বিফ বিরিয়ানি, অনেক টেস্টি ছিল খাবারটা। তো এখানে আমার মামি শাশুড়ি, আমার ননাস, এটা বিলকিসাপ্পা, তারপর আন্টি, সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করেছিলাম। এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল। আমরা যারা প্রবাসে থাকি, আসলে আমাদের ঈদটা বাংলাদেশের মতো ওরকম আনন্দ না হলেও আমরা চেষ্টা করি ওরকম একটা ইমেজ আমাদের মধ্যে আনার জন্য। তো আজকে বাংলাদেশের গাজীপুর জেলার ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশি এবং অন্যান্য ডিস্ট্রিক্টের লোকও এখানে এসেছে আমন্ত্রিত অতিথি হিসেবে। তো সবাই এখানে খুবই মজা করেছি। আর এই প্যান্ডামিকের মধ্যে করোনাকালে আমরা অনেক দিন পর এরকম একটা পরিবেশ পেয়ে, আর বাচ্চাদেরও এরকম একটা পরিবেশ উপহার দিতে পেরে সবাই খুবই আনন্দিত। গাজীপুর জেলা সমিতি ফ্রান্স শাখায় সভাপতিত্ব করেছেন আজকে ভারপ্রাপ্ত সভাপতি কাউসার হোসেন মোরল, আর নাসিরুদ্দিন সাহেব ছিল সভাপতি। উনি আসলে বাংলাদেশে আছেন, এই কারণে উনি আমাদের মধ্যে উপস্থিত নেই। এখানে উপস্থিত আছেন ফ্রান্সে বসবাসরত আতিক ভাইয়া, উনি আমাদের গাজীপুরের। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম, প্রধান বক্তা হিসেবে ছিলেন অনোয়ার হোসেন মনু, আরও অনেকেই। গাজীপুর জেলা সমিতি ফ্রান্স এখানে সবাই খুবই মনোরম একটা পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা উদযাপন করেছে। প্রতি বছরই গাজীপুর সমিতি ফ্রান্স এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা উদযাপন করে থাকে। লাস্ট গত বছর হয়নি শুধু করোনা কারণে। তো এখন যেহেতু ফ্রান্সে করোনা পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে, তো এবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবেই উদযাপিত হয়েছে। গাজীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা কাশেম ভাই উদ্বোধন করার জন্য আমাদের আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা খুবই সুন্দর এবং সাবলীল হয়ে ওঠে আমাদের গাজীপুরের আপু হেপি আপুর উপস্থাপনায়। হেপি আপু অত্যন্ত সাবলীলভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন। আর আজকের অনুষ্ঠানে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। হ্যাঁ, হেপি আপু কিছু বলেন এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের গাজীপুরের ঈদ পুনর্মিলনী। নাজরীন, তোমাকে আমাদের আজকে গাজীপুর ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে আসার জন্য। আর দীর্ঘদিন মানে সবাই ঘরে বসে করোনার মধ্যে সবাই বোরিং হয়ে যাচ্ছিল, আজকে মানে আমাদের গাজীপুরে ঈদ পুনর্মিলনীতে আমরা সবাই একসাথে হয়েছি। বাচ্চারা খুবই মজা করছে, এতে নিজেদেরও ভালো লাগছে, বাচ্চাদেরও ভালো লাগছে, আর সবাই খুব এনজয় করছে। আর ভালো থাক, বিশেষ করে নাজিরকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মাঝে সভাপতি উপস্থিত নেই, সভাপতির সহধর্মিনী মিসেস নাসির এখন শুভেচ্ছা বিনিময় করবেন। ধন্যবাদ।
আমাদের গাজীপুর জেলা সমিতি ফ্রান্স থেকে প্রবাসে এবং প্রবাসের বাইরে সারা পৃথিবীতে যে যেখানে আছেন সবাইকে আমাদের জেলার পক্ষ থেকে ঈদ মোবারক। আর এখানে আমরা ঈদের পরবর্তী সময়ে সবাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদের একটা অত্যন্ত সুন্দর আমেজ পেয়েছি, যা আমাদের খুবই ভালো লেগেছে। এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে খেলাধুলাও ছিল, এখানে মহিলাদের জন্য খেলাধুলার ব্যবস্থা ছিল এবং পুরস্কারের ব্যবস্থাও ছিল। সবার সব অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। এত সুন্দর এবং খুবই সাবলীলভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন যারা, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, তারা যদি অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। খুবই ভালো লেগেছে আর আজকের দিনটা তো অনেক ভালো কেটেছে। সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি আর আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। আশা করছি আগামী বছরও আমরা সবাই এইভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর জেলা কর্তৃক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবাইকে গাজীপুর জেলাবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই খুব ভালো থাকবেন। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।